আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আমাদের যে বাঙালিদের একটা ফেমাস মানে নিরামিষ জিনিস সেটা হচ্ছে ছানার ডালনা, তো ওইটা আজকে আমি বানাবো। তার জন্য আমি দেখুন ছানা নিয়েছি, 200 গ্রাম গ্রেট করে রেখেছি। লাগবে কাজুর গুঁড়ো, 2 আলু নিয়েছি, আর ঠিক এই রকম সাইজেরই আমি আলু 2 খানা নিয়েছি। নিয়ে সেদ্ধ আলু এটা গ্রেট করে রেখেছি। লাগবে একটু ময়দা, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, 1টা টমেটো নিয়ে পিউরি করে রেখেছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, কিছুটা ধনে পাতা লাগবে আমার, আর এটা লবঙ্গ ডালচিনি ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি। লাগবে একটু চিনি, আর ফোড়নে দেওয়ার জন্য লাগবে দেখুন এই 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, ডালচিনি আর ছোটো এলাচ, তেজপাতা লাগবে, আর যেরকম লাগে নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর জিরে ফোড়নে লাগবে। আর এইটা হবে পুরো সর্ষের তেলে। এখন আমি এইটাকে মেখে নিচ্ছি। আমরা সবাই খাবো। ভাজার জন্য দেখুন আমি একটু তেল নিচ্ছি, পরে এটা ভাজা হয়ে গেলে সরিয়ে রাখবো। এগুলো ভাজবে, এগুলো ভাজবো। এর সঙ্গে আমি একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি যাতে সুগন্ধটা ভালো আসে। এখন আমি একটা একটা করে এবার ছেড়ে দিচ্ছি। বেশি নাড়াবে না, না না। যেগুলো দেখুন হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি। আলতো হাতে তুলবেন না হলে ভেঙে যেতে পারে। দেখুন যারা ভয় পান আমি তাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, এই দেখুন এইভাবে নেবেন আর আস্তে এভাবে ছেড়ে দেবেন হাতাতে নিয়ে, তাহলে হাতাতে নিয়ে, তাহলে হাতে লাগবে না, কোনো ভয় নেই। তাহলে দেখুন ভাঙারও কোনো চান্স থাকবে না আর হাতেও তেল ছিটকে আসবে না। এইভাবে নেবেন আর এইভাবে ছেড়ে দেবেন। তাদের ইজিও হবে। এখন আমি তেলটা যতটা লাগবে ততটা রেখে বাকিটা তুলে দিচ্ছি। যতটা চেষ্টা করি কম তেলে করার, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, এইগুলোতে না তেল দিলে আবার হবে না। এটা তেল আর ঘি দুটোই মিক্স আছে,
হ্যাঁ এতটা লাগবে আমার। অ্যাপ্রক্সিমেটলি কত হবে টেবিল স্পুন? এটা এটা 3 টেবিল স্পুন। এখন আমি তেজপাতাগুলো দিচ্ছি, আর এই শুকনো লঙ্কা, গরম মশলা, তার সঙ্গে 1 টিস্পুন আমি জিরে মেশাচ্ছি। দিয়ে আমি এখন আলুগুলো মিশিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজা হয়ে যাক আলুগুলো। দেখুন ভাজছি, ভাজতে ভাজতে আমি ততক্ষণ এখানে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি 1/2 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টেবিল স্পুন আমি জিরে মেশাচ্ছি, আর 1 টেবিল স্পুন আমি ধনের গুঁড়ো মেশাচ্ছি। 1/2 টিস্পুন আমি হলুদের গুঁড়ো মেশাচ্ছি, আর 1/2 টিস্পুনের একটু বেশি আমি নুন মেশাচ্ছি। কেন কি আমি কোপ্তার মধ্যে নুন দিয়েছি, যে কারণে আপনারাও ওটা চেক করে মেশাবেন নুনটা। এখন আমি এর মধ্যে ব্রাউন সুগার মেশাচ্ছি, আপনারা নর্মাল চিনি মেশা মিশিয়ে দেবেন, আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই মেশাবেন। এখন আমি আদা বাটাটা মিশিয়ে দেব। তার সঙ্গে দেখুন টমেটোটা পিউরি করে রেখেছি, সেটা মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন কাজুর গুঁড়ো মেশাবো। এখন আমি দেখুন মশলাটা দেখুন এতটা এইভাবে মাখিয়ে নিয়ে করেছি, আর এর মধ্যে এটা গরম জল রেখেছি। এটা গরম জলে করবেন, উষ্ণ গরম জল, বেশি গরম না, উষ্ণ গরম জল, এইভাবে করতে থাকবেন। আর ক্রমাগত নাড়বেন, কেন কি এটা কাজু দোয়া রয়েছে, তো না হলে নিচেটা লেগে যেতে পারে। এটা কষে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট এটা সেদ্ধ করে নেব আলুটাকে। হাফ লিটারের মতন আমি জল দিয়েছি, হাফ লিটার এটার মধ্যে, না হলে কোপ্তাগুলো দেবো তো জলটা টেনে যাবে। এখন আমি এটার মধ্যে ঢাকটা লাগিয়ে 10 মিনিট রাখছি। ব্যাস দেখুন আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসছে। এখন আমি কোপ্তাগুলো মিশিয়ে দেবো, আর আপনাদের দেখিয়ে দিই। এখন এইগুলো আর দরকার নেই, আমি এইগুলো তুলে দিলাম, তাহলে মুখে পড়লে ভালো লাগবে না।
দিয়ে আমি 2 মিনিট এটা রাখবো, জাস্ট 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। আগে 10 মিনিট রেখেছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, এখন 2 মিনিট জাস্ট এই কোপ্তা গুঁড়ো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখেছি যাতে ওর মধ্যে জুসটা ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি গরম মশলা মেশাবো। আর ফ্রেশ ক্রিম রয়েছে,